এই আরেকটা ভিডিও আমি অ্যাকচুয়ালি বানাতে চাইনি, কিন্তু বানাতে আমি বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে যে আজকে আমি একটা ঢ্যামনাকে নিয়ে কথা বলবো। সেই ঢ্যামনার নাম হচ্ছে গিয়ে প্রতীক বরাডে। আমি এই লোকটার ভিডিও দেখি অন্তত 2-3 বছর হয়ে গেছে। প্রচুর ভিডিও লোকটা বানিয়ে ফেলেছে, ইউটিউবে ফিল্ম রিভিউ নিয়ে সে কথাবার্তা বলে, লিবারেলদেরকে গালি দেওয়া ছাড়া আর হিন্দু ধর্মের বাইরে যারা লাইক মানে না 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 অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের বাইরে যারা না, বিজেপি সাপোর্টার লোকজন বাদ দিয়ে লিবারেল বা যারা কংগ্রেস, প্রতীক বরাদে হচ্ছে কি এরকম একটা মানুষ যার কাছে বিজেপি যারা করে আর বিজেপির মতো মাইন্ড সেট আপ যারা, তারা বাদ দিয়ে দুনিয়ার বাকি সবাই হচ্ছে কি জাস্ট অমানুষ, ঠিক আছে? আর যদি মুসলিম বা ইসলাম ধর্মের কেউ যদি হয় অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাহলে তো ছেড়েই দাও। এত এই ধর্ম আর জাতির নাম নিয়ে যারা কি বলবো ব্যবসা করে না, প্রতীক বরাদে হচ্ছে কি একদম ক্লাসিক কেস অফ দ্যাট, ঠিক আছে? লোকটার ভিডিও আগে আগে আমার না বেশ ভালো লাগলো, ঠিক আছে? একদম শুরুতে আমি যখন দেখা তখন আরম্ভ করেছিলাম, যখন এই সমস্ত অ্যাঙ্গেলগুলো ছিল না বা আনতো না, কারণ লোকটার বলার স্টাইল খুব ভালো, লোকটা খুব শান্তভাবে বসে কথা বলে, একটা পড়া বোঝানোর স্টাইলে কথা বলে, ঠিক আছে? একটা পণ্ডিত পণ্ডিত ব্যাপার ছিল। এখন লোকটা পুরো জালি হয়ে গেছে, ঠিক আছে? একটা টিকি রাখে মাথার পেছনে, ঠিক আছে? আমি সেটা নিয়ে কোনো রকম কমেন্ট করতে চাই না। ও ভাই, আমিও হিন্দু, ঠিক আছে? আমিও হিন্দু, কিন্তু এইরকম লোকেরা না জাস্ট হিন্দু ধর্মের নাম খারাপ করে, ঠিক আছে? কারণ এরা এত হেট্রেড ফেলায়। এখন এই লোকটা কী করেছে, শাহরুখ খানের পাঠানের অ্যানাউন্সমেন্টের একটা টিজার এসছে। ভাই, তোর যদি পোষায় যদি নিই, তাহলে তুই সেটা নিয়ে কথা বলিস না। আমি যেরকম পাঠানের টিজার দেখেছি, আমার এমন কিছু লাগেনি, সো সো লেগেছে, কিন্তু আমি জানি যে আমাদের শাহরুখ খানের এখন একটা হিট একটা ফিল্ম দরকার বা একটা ফ্র্যাঞ্চাইজ দরকার। সিদ্ধার্থ আনন্দ যে পাঠানের ডাইরেক্টর, তার ওয়ার ফিল্মটা আমার বেশ ভালো লেগেছিল। এই ফিল্মটাও আই হোপ ওয়ারের মতো কোনো ফিল্ম যেন হয়। এবং বলিউডে যে ট্রেন্ডটা নেই যে কোনো একটা লাইক এমসিইউর মতো একটা ইউনিভার্স, ঠিক আছে? এখন রোহিত শেট্টি একটা কপভার্স বানাচ্ছে অক্ষয় কুমার, অজয় দেবগন, চিঙ্গম ওদেরকে নিয়ে, আর সিদ্ধার্থ আনন্দ বোধ হয় একটা স্পাই ভার্স বানাচ্ছে, যেখানে আমাদের শাহরুখ খান বা সালমান খানের যে ওই যে ক্যারেক্টারটা আছে, এরা একটা ইউনিভার্সের মধ্যে থাকবে। খুব ভালো প্রচেষ্টা, ভালো হলে পরেই ভালো। শাহরুখ খান বহুদিন ধরে কোনো ফিল্মে অ্যাক্টিং করে না, তার অনেক দিন বাদে একটা ফিল্মের অ্যানাউন্সমেন্ট এসছে, তার ফ্যানরা খুব খুশি। আমি খুশি যে শাহরুখ খানের ফিল্ম আসছে, বাট টিজারটা আমার নিজের পার্সোনালি খুব একটা আমার উচ্চতরের মনে হয়নি, বাট ইট ইজ ওকে। আমি বরং টিজারটার থেকে বেশি ওই থামস আপ না কোকা কোলার যে অ্যাডটা এসেছিল, ওই অ্যাডটা যদি টিজার হতো তাহলে আমি বেশি খুশি হতাম। অফিসিয়ালি ওই অ্যাডটা টিজার ছিল না, কিন্তু ওই অ্যাডটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো। যাই হোক, এখন জিনিসটা হচ্ছে কি যে শাহরুখ খানকে আমরা সবাই ভালোবাসি, ঠিক আছে? ন্যাশনালিজম বিক্রি করে নাকি পাঠানের ইয়ে হচ্ছে? আরে ভাই, একটা স্পাই, স্পাইরা দেশের জন্যেই কাজ করে। পাঠানে শাহরুখ খানের চরিত্রটা একটা স্পাই, এবং স্পাই কারা হয়, স্পাই কিন্তু খুব ডিফিকাল্ট একটা জব, ঠিক আছে? এবং এটা কিন্তু গভর্নমেন্টরা করে যে তারা অনাথ আশ্রম থেকে ছেলে পিলে তুলে নিয়ে আসে, যাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট কম থাকবে, যাদের ফ্যামিলি টান নেই, তাদেরকে নিয়ে এসে ট্রেন করে কিন্তু স্পাই বানায়। এই সমস্ত জিনিস কিন্তু আমরা অলরেডি কিন্তু জানি। এই যে টিজারটাতে জন আব্রাহাম আর দীপিকা পাড়ুকন যে কথাগুলো বলছে, দীপিকা পাড়ুকন যে কথাটা বলছে যে ওকে দেওয়ার মতো নাম, ওকে নাম দেওয়ার মতো কেউ নেই, ঠিক আছে? বা জন আব্রাহাম বলছে যে আমাদের দেশ জাতি ধর্ম এগুলো কিছু ম্যাটার করে না, তো পুরোটাকেই ওই ইয়ে করে নিয়েছে। তো জিনিসটা হচ্ছে কি যে ভাই, সেটা নিয়ে তোরে তো বিকৃত করার কি আছে? তোর যদি শাহরুখ খানকে না যদি পোষায়, তাহলে তুই কথা বলিস না, ওকে নিয়ে ভিডিও বানাস না। তুই ভিডিও তো বানাবি, তোর ভিউ তো লাগবে, তোকে পয়সা তো কামাতে হবে, কিন্তু তুই বলবি বাজে কথা। আজকে এত বছর বাদে শাহরুখ খানের একটা ফিল্ম আসছে, আমাদের সেটাকে সেটাকে নিয়ে সেলিব্রেট করা উচিত আমি বলবো না, বাট এনিওয়ে ইট ইজ ফাইন। একটা সুপারস্টার সে, এবং সুপারস্টারের থেকেও বড় কথা শাহরুখ খান একটা খুব ভালো মানুষ, ঠিক আছে?
আমি জানি না এই প্রতীক বলা দেখে অনেক লোক সাবস্ক্রাইব তো করেছে, ঠিক আছে, এদের সাবস্ক্রাইবার কাউন্ট তো মানে মানে অত সাবস্ক্রাইবার পৌঁছাতে আমার তো 100,000 বছর লেগে যাবে, কিন্তু এই সমস্ত ঢ্যামনা লোকেদের কে ফলো করে? আর প্রতীক এত বড় বোকাচোদা না, আমি ওর প্রচুর ভিডিও দেখেছি। ও লিবেরাল কমিউনিস্ট লিবেরালদেরকে, ইভেন কি মার্ভেলের সিনেমা ইটার্নাল, তাতে পর্যন্ত ও সেটার রিভিউ তো ওই অ্যাঙ্গেলগুলো নিয়ে আসছে। বা আমি কোন একটা যেন ওর মনে আছে একটা সুপার হিরো সিনেমা আমি দেখছিলাম, ঠিক আছে, সেই সিনেমাটা রিভিউ করেছে, সেখানে পর্যন্ত কমিউনিস্ট আর লিবারালদের অ্যাঙ্গেল নিয়ে এসে তাদেরকে গালাগাল দিচ্ছে, ঠিক আছে। এই একটা লোক যে এখন এটাকেই বিজনেস করে নিয়েছে যে আমি আমাদের দেশে বসে ভিডিও বানাবো হিন্দুদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, অ্যাগ্রেসিভ হিন্দুদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, বা বিজেপিকে খুব ভালোবাসে এরকম হিন্দুদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। ভাই দেখ, হ্যাঁ একটা কথা ঠিক, ওর বিজনেস ভালোই চলছে, আপনারাই যাচ্ছেন ওকে সাবস্ক্রাইব করছেন, ওর ভিডিওতে ভিউ আসছে, দেন অরিত্র ওকে কাউন্টার করে ভিডিও বানাচ্ছে, সেইটা দেখে অনেকে জানতে পারছে যে ওইসব কথাবার্তা বলেছে, গিয়ে ওর ভিডিও দেখছে, আমি ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি, যারা ওর ব্যাপারে জানতো না, লাইক আমার সার্কেলে যদি দুটো লোক, আমার আমার ভিডিও তো অনেক লোক দেখে এরকম তো নয়, যারা জানতো না তারা হয়তো এখান থেকে দেখে ওকে গিয়ে হয়তো দেখবে, হয়তো সাবস্ক্রাইবও করবে। সাবস্ক্রাইবের কথা মনে পড়লো, সাধারণত আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলি না, কিন্তু নাও আই অ্যাম স্ট্যান্ডিং অ্যাট 183, আমি চাই 200খানা যেন হয়ে যায়, ঠিক আছে। তো এনিওয়ে, কেউ যদি আমাকে দেখছো, আমার ব্যাকগ্রাউন্ড ইগনোর করো, সিঙ্গেল ছেলেদের ঘর এরকম দেখতে হয় আর গরিব লোকেদের ঘরও এরকম দেখতে হয়। এবার আমার মাত্র 183খানা সাবস্ক্রাইবার, ইউটিউব থেকে আমি 1 পয়সাও তো আর্ন তো করি না, 100-এর উপরে ভিডিও বানিয়ে ফেলেছি, তো এরকমই থাকবে না ঘরদোর, ঠিক আছে, রং ফং করা নেই এখানে জানলা, ঠিক আছে। তো যাই হোক, এনিওয়ে, এই প্রতীকের মতো ঢ্যামনা লোকেদেরকে একটুখানি আনফলো, একটুখানি আনসাবস্ক্রাইব টাবস্ক্রাইব যদি করো না, এদের কাছে না ভালো মেসেজ যায়, ঠিক আছে। দেখো আমি আমি শাহরুখ খানের বিশাল বড় ফ্যান নই, কিন্তু আমার কিন্তু শাহরুখ খানকে অ্যাজ এ হিউম্যান বিং কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। এবং স্বদেশ, স্বদেশ, স্বদেশের একটা গান রিসেন্টলি আমি খুব শুনছি, এই জবে থেকে যুদ্ধ আরম্ভ হয়েছে, ইয়ে যো দেশ হ্যায় তেরা, স্বদেশ হ্যায় মেরা। তো এই গানটা যাদের ভালো লাগে তারা কমেন্টে ড্রপ করতে পারো, শাহরুখ খানের ফেভারিট সিনেমা কি আছে। স্বদেশ আমার কাছে শাহরুখ খানের সবথেকে ভালো ফিল্ম, যেটা আমি লক্ষাধিকবার দেখেছি, এবং স্বদেশের ব্রেকডাউনও আমি প্রচুর দেখেছি। এবং আমি অ্যাকচুয়ালি ভাবছি এবার থেকে এই যেই সিনেমাগুলো রিলিজ হতে যাচ্ছে বা ট্রেন্ডে আছে, সেই সব বাদ দিয়ে আমার পার্সোনাল ফেভারিট সিনেমা নিয়ে আমি কথা বলা শুরু করব, এটা আমি ভাবছি। তো শুড আই ডু ইট অর নট, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা একটুখানি ক্লিক করো। চলো, টাটা, বাই।